মানে যখন মা হবার অনুভূতি প্রথম ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছিলাম, সেই আনন্দ সেই বেদনা যেমন প্রকাশের না, আজকে দিব্য সমর যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে সেই অনুভূতিটাও আমি আসলে প্রকাশ করতে পারব না। যখন জানলাম বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করছি তখন আসলে অন্যরকম একটা ভালো লাগা, প্রথমে বিশ্বাস হয়নি, আস্তে আস্তে বিশ্বাস করলাম, কাজ করে আসলাম। এই ফিলিংটা আমার কাছে মনে হয় যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ছেলেরা তো ভাগ হয়ে যাচ্ছে, আমার ছেলেরা তো এখন আপনাদের ছেলে হয়ে গেল, যে জায়গাতেই কাজ করা শুরু করেছে সেটাই আমার কাছে বড় জায়গা, কারণ ওরা তো ছোট মানুষ, আমার কাছে ওরা তো শিক্ষানবিশ। প্রত্যেকটা জায়গাতেই আমি সমান চিন্তিত ছিলাম, সমান নার্ভাস ছিলাম, আর এটা তো দুঃসাহসী খোকা, এটার সাথে কোনো কল্পনা মিশানোর জায়গা নাই, কোনো অসত্য মিশানোর জায়গা নাই, সুতরাং এটার নার্ভাসনেস, এটার অসহায়ত্ব যদি বলি, এটার আনন্দ যদি বলি, এটার গৌরব যদি বলি, এটা কোনো কিছুর সাথে মিলানো যাবে না আসলে। এটা মিলানো যাবে না এই কারণে আমরা যারা অভিনেতা তারা আসলে জীবনের শেষ দিন পর্যন্ত ভালো একটি চরিত্রের অপেক্ষা করি। সেটা যদি ইতিহাসের চরিত্র হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ ইতিহাসের চরিত্রটি করলে যেটা হয় সেটা হচ্ছে সারা জীবন বেঁচে থাকে মানুষের মধ্যে, তো সেইটা ওরা পেয়েছে জীবনের শুরুতে, এটা ওদের জন্য যেমন গৌরবের আমার জন্য তেমন। যখন প্রথম জানতে পারলাম ইন্ডিয়া থেকে ফোন আসলো একটা আননোন নাম্বার থেকে ইন্ডিয়ান পোস্ট কোড দিয়ে বললো যে শ্যাম বেনেগাল সাহেব আপনার সাথে মিটিং করতে চায়, তা আমি ততদিনে জানতাম যে এরকম একটা বায়োপিক সিনেমা নির্মিত হচ্ছে এবং শ্যাম বেনেগাল স্যার সেটা ডিরেকশন দিচ্ছে, তা আমি তো মনে করছি আমি কোনো একটা ছোটো চরিত্র ওই পার্ট ওই সিনেমাটির পার্ট হতে পারলেই অনেক বড় কিছু। যখন জানলাম বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করছি তখন আসলে অন্যরকম একটা ভালো লাগা, প্রথমে বিশ্বাস হয়নি, আস্তে আস্তে বিশ্বাস করলাম, কাজ করে আসলাম। এই ফিলিংটা আমার কাছে মনে হয় যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটা শুধু অনুভব করা যায়। গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া, এক্সাম্পল যদি দিই, গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, তো এই এক্সপিরিয়েন্সগুলোকে কীভাবে সব ভাষায় আনতে হয় সেই ভাষা আমার নেই, তো আর এটা আসলে খুবই বড় একটা অপরচুনিটি, এটা এটা অবশ্যই যে কোনো অভিনেতার জন্য, সেটা যদি আমার মতো মাত্র অভিনয় শুরু করা অভিনেতার হয় সেটা এটার চেয়ে বড় সুযোগ বোধ হয় আর কিছু হতে পারে। আসলে বাবা মা শুধু এই সিনেমায় কাজ করার জন্য উৎসাহ দেন বা সাপোর্ট করেছেন সেটা না, আমার কাছে মনে হয় যে একটা বাবা মা যখন একটা সন্তানকে বলে যে তোমার যা খুশি তুমি তাই করো, তোমার আমাদের যেটা ইঞ্জিনিয়ার হতে পারে মানে বেঁধে গদ যখন না বেঁধে দেয়, তখন যখন বলে যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তার চেয়ে বড় পাওয়া একটা সন্তানের জন্য হতে পারে না। সেখানে আমার মা বাবা আমাকে সবসময় বলেছে তোমার মন যা চায় তা করো, এবং বাবা মাও যেহেতু অভিনয় করেন বাবা মার এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই খুবই হেল্প করেছে, এবং বাবা মা যেরকম মানুষ সেই ক্ষেত্রে আমার এই চরিত্রটা করার জন্য আমার আরও বেশি হেল্প হয়েছে। আমার মনে হয় না কোনো অভিনেতা 24 ঘন্টা অভিনয়ের মধ্যে থাকতে পারে, প্রিপারেশন নিতে পারে, কিন্তু আমাদের বাসায় সেটা সম্ভব, কারণ আমাদের বাসায় চারজনই এখন আমরা মিডিয়ার মানুষ, আমাদের বাসায় মার্টিন স্কোরসিসের একটা কথা আছে, উই ইট সিনেমা, উই স্লিপ সিনেমা, উই টক সিনেমা, সো আমাদের সব রোলই এখন, এটা আমাদের ব্লেসিং আমি মনে করি যে আমরা দুই ভাই যে রোলই করি আমাদের সবসময় 24 ঘন্টার প্রিপারেশন থাকে, ঘুম থেকে ওঠার শুরু করার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের প্রিপারেশনের মধ্যেই থাকে আমরা। ছেলেরা তো ভাগ হয়ে যাচ্ছে, আমার ছেলেরা তো এখন আপনাদের ছেলে হয়ে গেল, দেশের ছেলে হয়ে যাচ্ছে, আপনারাই বিচার করবেন, কিন্তু ওই যে আমি বললে আমি দুরু কম্প, মানে যখন মা হবার অনুভূতি প্রথম ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছিলাম, সেই আনন্দ সেই বেদনা যেমন প্রকাশের না, আজকে দিব্য সমর যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে সেই অনুভূতিটাও আমি আসলে প্রকাশ করতে পারবো না।